সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ পত্রিকার শিরোনাম এই অনুষ্ঠানে। সাথে রয়েছি ওয়ালিউর রহমান বাবু। এই মহানগরী থেকে প্রকাশিত পত্রিকা সমূহের শিরোনামগুলি আপনাদের জন্যে তুলে ধরা হয়ে থাকে। দৈনিক নতুন প্রভাত শিরোনাম করেছে, উত্তরাঞ্চলে সক্রিয় ইমো হ্যাকার চক্র, একই ঘটনায় দুটি তদন্ত কমিটি, রাজশাহী মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ডে। শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আবেদন, ইউনিক আইডি পাচ্ছে 80 প্রাথমিকের শিক্ষার্থীরা। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানসিক সমস্যায় বেশি ভোগেন, অবশেষে আসলো ভারতের 10 লাখ টিকা। অটোরিকশার চাকায় নিজের ভাগ্য ফেরাতে চান জাইদা, 200 টাকা চুরির অপবাদে শিশুকে গাছে বেঁধে নির্যাতন, স্কুল শিক্ষার্থীদের শিগগিরই টিকা দেওয়া হবে। মোহনপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মত বিনিময়। দৈনিক সোনালী সংবাদ শিরোনাম করেছে, কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ, 4 বার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ হয়নি, জাতীয় পরিচয়পত্র শনাক্তের মেশিন বসছে সংসদে, আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন সময়ের দাবি সেমিনারে বক্তারা, ইসিতে 1/3 নারী কমিশন চান 67 সংগঠন, রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও 2 জনের মৃত্যু, বিএফইউজের নির্বাচনের বাধা কাটল। পুঠিয়ায় দম্পতি সহ 4 জন গ্রেপ্তার মাদক উদ্ধার, বাগায় সংখ্যালঘু পরিবারের সম্পত্তি দখলের অভিযোগ। পবায় শিশু অধিকার সপ্তাহ পালিত, দৈনিক সানশাইন শিরোনাম করেছে, বাড়ছে প্রেমে প্রতারিত হয়ে ধর্ষণ মামলা, রাজশাহীতে 3 মাসে ধর্ষণের শিকার 50 নারী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মেয়র লিটনের বাণী, রামেক হাসপাতালে একদিনে আরও 2 জনের মৃত্যু, গোদাগাড়ি কলেজের 11 শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। উত্তরা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক এনায়েত করিম, বাগমারায় 86 মণ্ডপে দুর্গাপূজার আয়োজন, পত্নীতলা হাসপাতালে চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত সেবা। শহীদ কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানালেন সিটি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ, রাজশাহীতে যাত্রা শুরু করল ল্যান্ড ব্যান্ড। দৈনিক রাজশাহী শিরোনাম করেছে, নগরীতে ইমো হ্যাকিং চক্রের 3 সদস্য গ্রেপ্তার, শিক্ষা প্রতিষ্ঠানে ফি মৌকুপের দাবিতে স্মারকলিপি, রাসিক মেয়রের সাথে 9 নম্বর ওয়ার্ডে নবনির্বাচিত কাউন্সিলরের সৌজন্য সাক্ষাৎ, বাগমারায় ব্যাঙের ছাতার মতো এনজিও, বাগমারায় ঋণের টাকা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ। রাবিতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে ল্যাব উদ্বোধন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি আইনমন্ত্রী, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না শিশু মানাফের। নগরীর মতিহারে শীর্ষ মাদক সম্রাটেরা ফের সক্রিয়, বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাবি উপাচার্যের ডিম বিতরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সমৃদ্ধ হবে জিএম কাদের। দৈনিক রাজশাহী শিরোনাম করেছে, মণ্ডপে মণ্ডপে চলছে পাল্লা, দুর্গাপূজা উপলক্ষে 5 শতাধিক নারীকে শাড়ি উপহার মেয়রের, 41তম বিসিএসের লিখিত পরীক্ষা 29 নভেম্বর। রাজশাহীর এক শিক্ষার্থীর পাশে আইজিপির সহধর্মিনী,
20 দিনের মধ্যে পেঁয়াজের দাম কমবে কৃষিমন্ত্রী। প্রিমিয়ারে উপশহর ও প্রথম বিভাগে হেলেনাবাদ চ্যাম্পিয়ন। রাজশাহী পাওয়ার প্রকৌশলী দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ। রাকাবে নবনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু। বাঘার নদীতে ডবল অটো ভ্যান চালক আহত। দৈনিক সোনার দেশ শিরোনাম করেছে স্বপ্ন পূরণের পথে আরও এক ধাপে। আমরা পারমাণবিক প্রযুক্তির শান্তিপূর্ণ ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ প্রধানমন্ত্রী। টি টোয়েন্টি বিশ্বকাপ জিতলে মিলবে 13 কোটি টাকা। 12 কেজি সিলিন্ডারের দাম বাড়ল 226 টাকা। দক্ষিণ এশিয়ায় করোনার ধাক্কা সামলানোর শীর্ষে বাংলাদেশ। রাবি ভর্তিযুদ্ধ, সি ইউনিটে পাস 44%। দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী 500 শতাধিক নারীকে শাড়ি উপহার দিলেন মেয়র লিটন। পাকিস্তানে পরমাণু বোমার জনক আর নেই। নগরীর 49টি মন্দিরের দুর্গা উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ। সর্ববিক্রেতা সাদেকুলের স্বপ্ন পূরণে এগিয়ে এলেন পুনাক সভাপতি। রাবিতে নির্ধারিত সময়ে সাবজেক্ট চয়েস না দিলে প্রার্থিতা বাতিল। দুর্গাপূজায় সোনা মসজিদ স্থলবন্ধ 6 দিন বন্ধ। ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সৌজন্য সাক্ষাৎ। রাবিতে শিক্ষকদের আবাসিক ভবন নির্মাণ উদ্বোধন। পাবনা উপজেলায় ইউএনও হিসাবে লক্ষ্মী চাকমার দায়িত্ব গ্রহণ। রাজশাহীতে শিক্ষা প্রতিষ্ঠানের ফি মৌকুপের দাবি। নাটোরে পাখির খামারে অভিযান চালিয়ে পাতি সরালি ও ময়ূর উদ্ধার। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ছিলাম নবরূপ পত্রিকার শিরোনাম। এই অনুষ্ঠান নিয়ে আবারও কথা হবে। সুন্দর থাকবেন, ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।